একটা মিটিং এ আসেন একজন লোক আসতে লজ্জা হয় না একজন নিয়ে আসতে সাথে দুইটা লোক নিয়ে আসেন খালি খালি হাজির হয়ে যায় তে এই যে যারা আসেন তাদেরকে আমি ধন্যবাদ দিব না পেজ কোনটা কিভাবে লাগানো যায় ওটা আমি ভালো জানি কেউ যদি কাজ না করেন দলীয় সে পদত্যাগ করে আরেকজনকে দায়িত্ব দিবেন একটা মিটিং এ আসেন একজন লোক আসতে লজ্জা হয় না একজন নিয়ে আসতে সাথে দুইটা লোক নিয়ে আসেন খালি খালি হাজির হয়ে যায় তে এই যে যারা আসেন তাদেরকে আমি ধন্যবাদ দিব না কি বলেন ভাই যাদেরকে ধন্যবাদ দিব না যারা নেতা হইতে চান আমার চোখে আমার রাজনীতির বয়স 49 মনে রাখবেন আমি সংগঠনকে করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দ্বিতীয়বার দায়িত্ব দিয়েছেন আমি সহসাই কাউকে নেতা বানিয়ে দিবেন এটা দেওয়া হবে না পেজ কোনটা কিভাবে লাগানো যায় ওটা আমি ভালো জানি কেউ যদি কাজ না করেন দলীয় সে পদত্যাগ করে আরেকজনকে দায়িত্ব দিবেন আপনাকে জোর করে রাখা হয় নাই আপনার কষ্ট আছে কেউ অসুস্থ আছে চলে যান এখান থেকে অনেকেই চলে গেছে আমরা তো তাদেরকে আটকাই নাই আর যারা এখানে বসে আছে তারা এখানে আরো 5 ঘন্টা বক্তব্য রাখলে শুনবেন না ভাই সবাই শুনবে এখন আপনি যে পোস্টটা চান কেউ চেয়ারম্যান হওয়ার জন্য কেউ সভাপতি হওয়ার জন্য কেউ ওই কমিটিতে সম্পাদক হওয়ার জন্য কারণটা কি লাভটা কি এগুলো এই দলে করা যাবে না আমি যতক্ষণ আছি আমি যুদ্ধ করি অনেকে অনেক কথা বলতে পারেন যে আমরা আমরা কোনো না কোনো বলয়ে রাজনীতি করি নো আমরা রাজনীতি করি ছাত্র রাজনীতি থেকে শুরু করে ইউনিয়ন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তারপরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের মেম্বার ছিলাম তারপর ছাত্রলীগের কনভেনার ছিলাম তারপর 2 বার জেলা যুবলীগের নির্বাচিত সেক্রেটারি ছিলাম পৌর প্রশাসক ছিলাম 3 বার আমার বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি ছিলাম স্বামী স্ত্রী দুজনে 2 কলেজের ভিপি ছিলাম বলবেন কোথাও কে বলতে পারেন কার কাছে কয় পয়সা নিয়ে আমরা কাজ করেছি আমরা মানুষের খেদমত করি আমরা নৌকার হয়ে আওয়ামী লীগের হয়ে মানুষের খেদমত করতে চাই আমরা মানুষের ঘরে ঘরে যেতে চাই আমি বলতে চাই সেবকের হাত ধরে আমি দাঁড়িয়েছি ফের আমি মানুষের কাছে মানুষের কথা বলবো আমি জীবনের কাছে জীবনের কথা বলবো সবাই আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি ক্ষমা চেয়ে নিলাম বাট বাস্তব সত্য কথাটা আমি বললাম